আজকে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে আমাদের দেশ ভারত। এই ম্যাচ জিতলে এরপরে বিশ্বকাপ ফাইনালে খেলবে ভারতীয় ক্রিকেট টিম। এই দেশ বরাবরই ধার্মিকতায় বিশ্বাসের দেশ। এখানে সাধারণ মানুষ যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে ধর্মীয় পূজা পাঠই বিশ্বাস রাখেন, আর সেই কাজ শুরুর আগে ঈশ্বরকে প্রার্থনা করেন কাজের সফলতার জন্য। আজকের সেমিফাইনাল ম্যাচের আগে সেই চিত্রটাই ধরা পড়ল দক্ষিণ হাওড়ার ভরপাড়ার শীতলা মন্দিরে। এখানে আজকের কিছু ক্রিকেট প্রেমী হোম যজ্ঞ করলেন ভারতীয় ক্রিকেট দলের জন্য, যাতে তারা আজকের ম্যাচে জিতে ফাইনালে ওঠে। এই হোমযজ্ঞতে আবাল বৃদ্ধ বনিতার অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলে একজোট হয়ে প্রার্থনা করলেন ভারতীয় ক্রিকেট টিমের জন্য। বাচ্চারা হাতে ভারতীয় তিরঙ্গা আর হাতে ভারতীয় খেলোয়াড়দের পোস্টার নিয়ে এসেছিলেন। পুজোর উদ্যোক্তা অশোক সিং বলেন, আমরা সবাই খেলাই পছন্দ করি, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা আছে। তাই ভগবানের কাছে কামনা করি আজকের ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো খেলুক, পূজা পাঠ করুক, বিজয়ী হোক। কে কারণ আজ ইন্ডিয়া সেমিফাইনালে নিউজিল্যান্ডের খেলাফ ওয়ার্ল্ড কাপ 2019 খেলনে যা রই হ্যাঁ তো আমরা ভগবান সে মা শীতলা মা সে বিনতি কি হ্যাঁ কি আজকে ম্যাচ ইন্ডিয়া জিতে আর ওয়ার্ল্ড কাপ জিত কে ভারত আয়। ইসকে লিয়ে ক্যা কিয়া হ্যায়? হম লোগ পূজা পাঠ কিয়ে হবন কিয়ে হ্যায়, মা সে বিনতি কি হ্যায়। ক্যা ক্যা আরাধনা ক্যা কিয়া হ্যায়? আরাধনা হম লোগ এই কিয়ে কি 1983 মে ওয়ার্ল্ড কাপ জিতি থি ইন্ডিয়া, 2028 সাল বাদ 2011 মে জিতি, ফির 8 সাল বাদ খেল রহি হ্যায়। ইস বার 8 অঙ্ক ইন্ডিয়া কে লিয়ে শুভ হ্যায় আর হমে পূর্ণ বিশ্বাস হ্যায় কি ইস বার ভি ওয়ার্ল্ড কাপ জিত কে বিরাট কোহলি কোয়ের কাপ্তানি মে ইন্ডিয়া আয়া। আপনার নাম? অশোক সিং। কি অনুষ্ঠান হয়েছে? আজ আমাদের মহাযজ্ঞ হয়েছে। আচ্ছা, কেন কেন? এটা আপনার ওই ভারত যাতে জিতবে সেই ব্যবস্থা এবং তার মঙ্গল কামনার জন্য, যাতে আমার টোটাল টিমটা আমার ভালোভাবে জিতে বেরিয়ে আসতে পারে, আমাদের মান সম্মান রাখতে পারে, সেই জন্য এই হোমযজ্ঞ করা হয়েছে। এখানে কি প্রচুর লোক ছিল? হ্যাঁ, বেশ কিছু লোক ছিলেন। আচ্ছা, বেশ কিছু লোক এখানে এসেছিল। এটা কোন জায়গা? এটা ভরপাড়া শীতলা মন্দির, 500 বছরের পুরনো মন্দির, যেটা আমাদের পঞ্জিকাতে দেওয়া আছে, যে কোনো পঞ্জিকাতে। এটা কেন হঠাৎ আজকে কেন করা হলো? আজকে একটা বিশিষ্ট দিন, সেই হিসেবে খেলার জন্যই আজকে করা হয়েছে আয়োজনটা। আজকে সেমিফাইনাল আছে বলে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই করা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী দস্তবিয়া চক্রবর্তী। হাওড়া থেকে রাজীব মুখার্জি, টাইমস বাংলা।